পরীক্ষা এগিয়ে এলেও প্রস্তুতি না নিয়ে আন্দোলনকে বেছে নিয়েছে একদল এইচএসসি পরীক্ষার্থী। দাবি আদায়ে তারা এবার গেট টপকে শিক্ষা বোর্ডে ঢুকে গেল। এইচএসসি পরীক্ষার্থীদের তীব্র এই আন্দোলনের মুখে 48 ঘন্টার সময় চেয়েছে শিক্ষা বোর্ড। পরীক্ষা পূর্ণ নম্বরেই হবে নাকি 50 নম্বরে, সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে 13 আগস্ট। আজ দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করে প্রতিনিধি দল। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, 2 বছরের সিলেবাস মাত্র 15 মাসে শেষ করা সম্ভব না। ডেঙ্গু পরিস্থিতি ও বিভিন্ন জেলায় বন্যার কারণে অনেক শিক্ষার্থী প্রস্তুতি নিতে পারেনি। এই পরিস্থিতিতে সিলেবাস কমিয়ে 50 নম্বরে পরীক্ষা নিতে হবে। এদিকে রোববারের মধ্যে দাবি আদায় না হলে শিক্ষা বোর্ডে তালা লাগিয়ে লাগাতার আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এছাড়া পরীক্ষা পেছানোর দাবিও তুলেছিল তারা। তবে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পরীক্ষা পেছানোর সুযোগ ও সময় নেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন। প্রিয় ভিউয়ার্স, পড়ার টেবিল রেখে পরীক্ষার আগ মুহূর্তে শিক্ষার্থীর এমন কর্মকাণ্ডকে কিভাবে দেখছেন আপনারা, কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।